আল্লাহকে বিশ্বাস করেন আপনারা সত্যি বিশ্বাস করেন কেমন বিশ্বাস হরিপদের হরিপদ কিন্তু বিশ্বাস করে আল্লাহ কয় কয় না ভগবান কিন্তু বিশ্বাস করে একজন আছে করে না সাথে সাথে তেত্রিশ কোটি দেব তার পূজা করে আল্লাহর যে গুণ আল্লাহর যে ক্ষমতা ওইগুলো আর একজনের মধ্যে দেখে অর্থাৎ আল্লাহর সঙ্গে শরিক করে বিধায় তাদেরকে ইমানদার বলা হয় না বলা হয় মশরিক ঠিক না যেমন হরিপদ আল্লাহকে মানে ঠিকই তো রিজিকের মালিক মনে লক্ষ্মী লক্ষ্মীরে ঠিক না কি বলেন আচ্ছা আপনারাই বলেন লক্ষ্মী যদি রিজিকের মালিক হয়ে থাকবে তাহলে মুসলমান সব না খেয়ে মরার কথা ছিল কারণ মুসলমান লক্ষ্মী পূজা করে না আপনাকে এলাকা করে নাকি হ্যাঁ এলাকার মুসলমান লক্ষ্মী পূজা করে তা মুসলমানদের মধ্যে ধনী মানুষ নাই কি কোটিপতি নাই শিল্পপতি নাই আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে বিক্ষা করে খায় এরকম লোক নাই তাহলে লক্ষ্মী রিজিকের মালিক না লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিত না আর যে তার পূজা করে তাকে কখনো অভাবে রাখতো না ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ভালো করে বুঝতে হবে হরিপদ আল্লাহকে মানে ঠিকই যে বিদ্যা মালিক মনে করে সরস্বতী রে কি ঠিক না আচ্ছা আপনারাই বলেন সরস্বতী যদি বিদ্যা বুদ্ধির মালিক হয়ে থাকবে তো মুসলমান সব মূর্খ থাকার কথা ছিল মুসলমানদের লেখাপড়া হওয়ার কথা ছিল না কারণ মুসলমান কখনো সরস্বতী পূজা করে না কি করে না কি যা বলেন তা মুসলমানদের মধ্যে শিক্ষিত মানুষ নাই বিএ পাস এম এ পাস নাই ডাক্তার ইঞ্জিনিয়ার নাই উকিল ব্যারিস্টার নাই মুক্তি মুহাদ্দিস নাই আবার যারা সরস্বতী পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙে এরকম লোক আসে কি নাই আছে কি নাই তাহলে বুঝতে হবে সরস্বতীও বিদ্যা বুদ্ধির মালিক না কি কথা ঠিক কি না ভালো করে বুঝবেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই কিন্তু সন্তান দর মালিক মনে করে মা ষষ্ঠীর হিন্দুরা ষষ্ঠী পূজা করে জানেন তো আপনারা কেন করে এটা অনেকেই জানেন না ওরা মা ষষ্ঠীকে সন্তান দর মালিক মনে করে জন্য ষষ্ঠী পূজা করে তার কাছে সন্তান প্রার্থনা করে জন্য দেখবেন একজন হিন্দু নারী যখন গর্ভবতী হয় ওরা একটা কথা বলে মা ষষ্ঠীর কৃপা হইছে কি বলে মা ষষ্ঠীর কৃপা হয়েছে অর্থাৎ মা ষষ্ঠী দয়া করে পেটের মধ্যে একটা সন্তান দেশে আপনারাই বলেন সন্তান দেওয়ার মালিক যদি মা ষষ্ঠী হয়ে থাকবে তো মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না কারণ মুসলমান ষষ্ঠী পূজা করে না কি কথা বলেন না কে কি কথা বলেন না কে হ্যাঁ তা মুসলমানদের সন্তান হয় না আরে এমন মুসলমানের সঙ্গে আমি এক দস্তরখানা বসে খানা খাইছি যার বাইশটা সন্তান বাইশ সন্তানের পিতার সঙ্গে আমি এক দস্তরখানায় খানা খাইছি আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান আছে কি নাই কি নিঃসন্তান আছে কি নাই তাহলে বোঝা যায় মা ষষ্ঠী ও সন্তান দর মালিক না কথা ঠিক না ধরে বলেন ঠিক কিনা বাবাজিরা ভালো করে বুঝতে হবে রিজিকের মালিক লক্ষ্মী না বিদ্যাপতির মালিক সরস্বতী না সন্তান দর মালিক মা ষষ্ঠী না সব কিছুর মালিক আমার মাওলা আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সর্বময় ক্ষমতার অধিকারী সর্বগুণে গুণান্বিত ঠিক কি না এই কথারে কিনা একশো বা গেরাকশো ভাগ অন্তরে জায়গা দিতে হবে এর নাম হচ্ছে ইমান শুধু আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করা নাম না ও বিশ্বাস অরিফদও করে ও বিশ্বাস মিস্টার বুশও করে ঠিক কি না ধরে যদিও আল্লাহ কয় না কয় ভগবান বা গড যে যা কয় কিন্তু বিশ্বাস করা একজন আছে করে কি না ওই বিশ্বাসের নাম ঈমান্না বাজান আল্লাহ পাকের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে ইমান এই কথা ঠিক কি না ধরে বলেন ঠিক কি না বা বাজান ভালো করে বুঝতে হবে হরিপদ আল্লাহকে মানে ঠিকই কিন্তু রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমি মুশ্রিক বলি ইমানদার বলি না ঠিক না আজকে আমি আর আপনি আল্লাহকে মানে ঠিকই রিজিকের মালিক কেউ বানাইছি জমিন রে কেউ বানাইছি ব্যবসারে কেউ বানাইছি চাকরি রে ওই হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই হরিপদিন মুশ্রিক হয়ে থাকে আমি আপনিও মুশ্রিক কোনো সন্দেহ নাই কথা বলেন না কেন জোরে বলেন ও অন্তরে হাত লাগান প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে এ বছরে জমিনে ফসলের যে অবস্থা ক্যামে যে চলবে না আল্লাহ জানে আমরা জমিনে বানাইছি রিজিকের মালিক ঠিক না আর যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের ধারণা বর্তমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি সামনে কি না খাইয়েই মারা লাগে নাকি। আমরা ব্যবসারে বানাইছি রিজিকের মালিক ঠিক না আবার যারা আমরা চাকরি বাকরি করি আমাদের ধ্যান ধারণা এরকম কোনো কাদায় চাকরি যদি চলিয়ে যায় গোষ্ঠী শুদ্ধ না খাইয়ে মারা লাগবে না কি আছে কিনা এরকম বিশ্বাস আমরা চাকরিতে বানাইছি রিজিকের মালিক বা জাহান ওই হরিভদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই আমি আপনি মুসলিম হরিভদের মতো এই যে গাড়িলাল নিক অন্তরের মধ্যে এই একিন অন্তর থেকে বের করেন আল্লাহ পাকে জাত এবং সিপাতের কি একশো বাঘের একশো ভাগ অন্তরে জায়গা দেন আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে রিজিকের ব্যাপারে লোক